দর্শক, agricare24.com এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা এসেছি রাজশাহীর দুগ্ধ ও গবাদি উন্নয়ন খামারে। আমরা কথা বলবো এখানকার উপপরিচালক আতিকুর রহমান ভাইয়ের সাথে। আমরা জানবো এই খামারের সর্বশেষ রোগবালাই এবং ব্যবস্থাপনা সম্পর্কে। প্রথমে আমরা জানবো যে একজন খামারি কিভাবে ডেয়ারি খামার শুরু করতে পারেন। প্রথমে আপনাকে যেটি বলবো যে একজন খামারি কিভাবে ডেয়ারি খামার শুরু করতে পারে। প্রথমে অবশ্যই তাকে তো তার আর্থিক বিষয় তো মাথায় নিতে হবে, সে কত টাকা অথবা অর্থের মধ্যে এই খামারটা করবেন, তার সেরকম জায়গা আছেন কি না। তো যদি সব কিছু তার ঠিক থাকে যে হ্যাঁ তার অর্থের অবস্থা ভালো এবং ওনার জমি আছে, ঘর করার জায়গা আছে, প্রথম যে জিনিসটা করবে উনি তাকে একটু অবশ্যই কিছু এই সম্পর্কে জ্ঞান লাভ করতে হবে। ডেয়ারি খামার আপনি জানেন যে এটা একটা কিছুটা প্রযুক্তি বিষয়ক বিষয়, তো এখানে যদি ন্যূনতম কোনো ট্রেনিং না থাকে তার, সে যেন ট্রেনিংটা অন্তত আমাদের সংশ্লিষ্ট উপজেলা লাইভস্টক অফিস, জেলা লাইভস্টক অফিস থেকে অথবা আমাদের খামারে আসলেও আমরা প্রাথমিক যে গরু সম্পর্কে যে বিষয়গুলো একটু তাকে জানিয়ে দিব বা জানতে হবে। তারপরে তাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ভালো জাত চয়েস করতে হবে, যে এলাকার জন্য যে জাত। যেমন আমি মনে করি যে আমাদের এই সাইওয়াল জাতটা বাংলাদেশের মতো একটা আবহাওয়া, প্রতিকূল আবহাওয়ার মতো একটা জায়গাতে এবং বিশেষ করে হাই টেম্পারেচার 41 ডিগ্রি, 42 ডিগ্রি, 37 ডিগ্রি, 38 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতে অন্য কোনো ব্রিড পালন করা খুবই দুরূহ ব্যাপার। বিশেষ করে হিট স্ট্রোকে অনেক সময় ক্ষতি হয়, দুধের ক্ষতি হয়, বাচ্চা বাঁচে না। তো সে সকল ক্ষেত্রে সে যে জায়গাতে খামার করবে সে জায়গাতে ভালো জাতের একটা মানে গরু, সে গাভী নির্বাচন করবে। সে গাভী নিতে পারে অথবা বকরাও নিতে পারে। আবার সে গাভীকে কৃত্রিম প্রজননের মাধ্যমেও উন্নত জাতের বাছুর করতে পারে, সেক্ষেত্রে তার সময় বেশি লাগবে। তো সেক্ষেত্রে আমি বলবো যে ভালো জাতের উন্নত মানের বকনা গরু অথবা গর্ভবতী বকনা গরু অথবা বাচ্চা সহ গাভী গরু খামার থেকে, খামারের তথ্য ভিত্তিক হতে হবে যে হ্যাঁ এই খামারে আমার এই গরুটা এত লিটার দুধ দেয় এবং এই গরুটা বছরে বছরে বাচ্চা দেয়। তো সেরকম ভালো জাত নির্বাচন করার পরে তাকে এই গরু পালনে আসতে। আপনার গরুগুলো আমরা যদি একটু দেখি, তো এই এই যে গরুগুলো আমরা দেখছি এটা এটার যে সাইওয়াল এটা সবগুলো তাই তো? হ্যাঁ। এগুলোর বৈশিষ্ট্যটা কী আসলে? সাইওয়ালটা হচ্ছে আসলে বাংলাদেশে এই রাজশাহী যে দুগ্ধ খামার আছে এই খামারে আসলে সাইওয়াল জাতের জাতের সার উৎপাদন করার জন্য এই খামারটা সরকার মানে মেনটেন করে। এখান থেকে ভালো জাতের সার নির্বাচন করে সেই সারটার আমরা পাঠাই হতেছে সাবার ডেয়ারি খামারে। সেখানে গিয়ে এই সার থেকে মানে বীজ কালেকশন করা হয়, সিমেন্ট কালেকশন করা হয়, সেই সিমেন্ট পরবর্তীতে সারা বাংলাদেশে যারা গরু লালন পালন করে সেই গাভিগুলো হিটে আসলে সেই সিমেন্টের মাধ্যমে জাতের উন্নয়ন করা হয়। এই জাতের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে রং, এটা ব্রাউন থেকে রেডিশ হবে, অর্থাৎ বাদামি রং থেকে লাল রঙের হবে গরুগুলো। এবং গরুগুলো আপনার নিচে দেখছেন যে নেভাল ফ্ল্যাপ থাকবে, নাভিতে নেভাল ফ্ল্যাপ থাকবে, শিং ছোটো হবে, এদের কুস যেটাকে বলা হয় যে হাম্প সেটা বেশ মানে প্রকট থাকবে। আর সবচেয়ে বড় কথা যে এই গরুগুলো মাংসল হবে, এদের আডার খুবই ডেভেলপড হবে এবং শিং ছোটো, মাথা ছোটো এবং ডিউল্যাফ গলকম্বল, গলকম্বলটা ঝুলানো হবে। এই গরুগুলো একদিক দিয়ে যেমন দুধে অত্যন্ত উন্নত, একইভাবে এর মাংস অনেক উন্নত। যেমন দুধ এরা দেয় গ্রামীণ পরিবেশে 6 থেকে 7 লিটার দুধ দিবে এবং এর বাছুরগুলো এত দ্রুত বর্ধনশীল যে এই জন্যই এই জাতকে বলা হয় যে ডুয়েল পারপাস, অর্থাৎ মাংস এবং দুধ উভয় ক্ষেত্রে এই জাতটা উপযোগী। একজন খামারি খামার করবে সে কতটা গরু দিয়ে শুরু করতে পারে এটা তার অর্থনৈতিক বিষয়টা, তার বিষয়টা হচ্ছে যে সে কত টাকা ইনভেস্ট করবে এখানে। তো প্রাথমিকভাবে একটা আমরা দেখছি যে বকনা গরুর দাম, আমাদের এই সাইওয়ালের দাম প্রায় 35 থেকে 40 হাজার টাকা। তো কেউ যদি মনে করে যে আমি 5টা গরু নিয়ে শুরু করবো, তো 5 লাখ টাকা হলে সে কিন্তু খামার অনায়াসে শুরু করতে পারবে। হ্যাঁ, তো 5 লাখ টাকা হলে একটা খামারি সে ছোটো আকারে একটা খামার তৈরি করতে পারবে, ঘর বাড়ি সব সহ। তাই একদম মানে যেটা শেড, গরুর শেড যেটা, সেটা সহ 5 লাখ টাকায় খামার হয়ে যাবে। তো আরেকটা বিষয় হচ্ছে যে শুরুর কী কী বিষয় দরকার, একটা খামার শুরু করতে কী কী বিষয় দরকার? যদি ডেয়ারি খামার হয় তাহলে প্রথমেই হতেছে তাকে ঘাসের জমি থাকতে হবে। ধরেন 5টা গরুর জন্য আপনার কম্পিউটার হলো 125 কেজি ঘাসের দরকার, 125 কেজি ঘাস করতে গেলে তাকে 10 বিঘা জমির দরকার, উন্নত জাতের ঘাসের প্লট সহ 10 বিঘা জমি দরকার। তার দরকার হতেছে ওই এলাকাতে দুধের বাজার আছে কি না,
সেটাও তাকে খেয়াল করতে হবে। যদি দুধের বাজার পর্যাপ্ত না থাকে তাহলে তাকে ডেয়ারি খামারের দিকে অগ্রসর না হয়ে গরু মোটাতাজাকরণের দিকে যাওয়াটাই বেটার হবে। তো এটা আর দ্বিতীয়ত হচ্ছে ভালো জাত লাগবে। ভালো জাত ছাড়া আমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে খামারিরা অসফল হচ্ছে, ব্যর্থ হচ্ছে, সেটা কিন্তু জাতের অভাবে, ভালো জাত তারা পাচ্ছে না। আর দুই হতেছে সম্যক জ্ঞান থাকতে হবে। আপনারা যদি খামারের সম্পর্কে ডেয়ারি সম্পর্কে সম্যক ধারণা না থাকে, একটা গরু কীভাবে লালন করবেন, কী খায়, কীভাবে তারা বাচ্চা দেয়, বাচ্চা কী কতটুকু লালন পালন করতে গেলে কী কী দরকার, খাবারের মধ্যে কী ধরনের উপাদান দিতে হবে, সে ধরনের একটা প্রাথমিক জ্ঞান তো অবশ্যই লাভ করতে হবে। আদারওয়াইজ তো তার সমস্যা আছে। কিছু প্রাথমিক রোগ সম্পর্কে তাকে ধারণা রাখতে হবে, কিছু টিকা সম্পর্কে তার ধারণা রাখতে হবে। এ কারণে একটা ট্রেনিং ছোটোখাটো করে তারপরে তাকে আসা উচিত। যে খাবারের ব্যাপারে প্রথমে যদি বলি যে গরু কিনে আনার পর তারও আগে একটা বিষয় হচ্ছে যে গরু কী কী লক্ষণ বা কী কী জিনিস দেখে যে এই গরুটা কিনলে আমি খামারে লাভবান হতে পারবো, কী কী সিম্বল আছে? না, প্রথমত সে যদি আপনি ডেয়ারি খামার করতে চান তাহলে আপনাকে ধরেন আপনি একটা জাত সিলেকশন করলেন, সাইওয়াল জাতটাই কথাই বলি। সাইওয়াল জাতটা আমরা কিছুদিন করবো, আমরা ডুয়েল পারপাসে করি, উভয় কারণে, মানে দুধের কারণে করতে পারি, মাংসের কারণে করতে পারি। তো সাইওয়াল জাতের গরু আপনি দেখেন, একটা রং দেখতে হবে প্রথমে, যে এটা বাদামি থেকে লাল রং হবে। তো গাভীদের ক্ষেত্রে ওলান দেখতেছেন, সেটা বেশ আপনার চারটে বার থাকে, যে চারটে বারগুলো সমান দূরত্বে থাকবে, সমান আকারের থাকবে, এবং সেই আডার যেটাকে বলা হয় সেই আডারের সামনে একটা দেখেন নেভাল ফ্ল্যাপ থাকে, নাভির মতো ঝুলানো থাকে, এবং এই বার্ডগুলো যেন আপনার কোনো রকমের ত্রুটিযুক্ত না হয় সেটা দেখতে হবে আপনাকে। তারপরে আপনার এর রেকর্ড দেখতে হবে যে এর মা কত দিত দুধ। এখন এর মা যদি দুধ কম দেয় তাহলে তো সেই বাচ্চা তো ভালো হবে না। তো সুতরাং সেটা একটা বিষয়। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আপনার কোন বয়সী জিনিস নেবেন। একটা একটা বোক না, আমাদের এখানে সাইওয়াল 30 মাসে প্রথম হিটে আসে, 2.5 বছরে। তো আপনাকে তাহলে 2.5 বছর বা 2 বছরের গরু কিনতে হবে, এবং প্রতি বছর বছর বাচ্চা দেয়। এখন যদি ম্যাস্টেডিস থাকে কোনো ওলানে তাহলে সেই ওলানটা কিন্তু আপনি যখন হাত দিয়ে চাপ দিবেন তখন শক্ত লাগবে, তাহলে ধরতে পারবেন যে এটা ম্যাস্টেটিস এসেছিল। ম্যাস্টেটিস রোগ যদি কখনো একবার হয়ে থাকে সেই গরুটাকে ক্রয় করবেন না, কারণ সেই ম্যাস্টেটিসটা আসলে ভালো না হলে ওটাকে খামারে লাভজনক হবে না, এবং ওই ম্যাস্টেটিস থেকে আরও অন্য অন্য গরুতে ম্যাস্টেটিস সরাবে। তো এই ধরনের গরুগুলোকে একটু দেখে নেওয়া দরকার। জি, আমরা মানে প্রথম কথা হচ্ছে গরু চিনলাম, এরপর যে খাবার ব্যবস্থাপনা, যে খামারে নিয়ে আসলাম, এই খাবার ব্যবস্থাপনা সম্পর্কে যদি বলেন। খাবার তো আমাদের দুই ধরনের খাবার আছে, একটা হচ্ছে দানাদার খাবার, আরেকটা হচ্ছে রাফেজ অথবা ঘাস বা এই জাতীয় খাবার। তো দানাদার খাদ্য আমরা দিই সাধারণত গরুর ক্ষেত্রে গমের ভুষি দিই, বেশিরভাগ ক্ষেত্রে গমের ভুষি অথবা 53% দিই। তারপরে আমরা ভুট্টা দিই 12%, আমরা ডালের ভুষি দিই 8%, আমরা সয়াবিন দিই 20%, আমরা ডিসিপি ডাইক্যালসিয়াম ফসফেট 2% দিই, আমরা লাইমস্টোন দিই 2%, দেন ভিটামিন 1%, এখানে লবণ আসে 1%, এ সব কিছু মিলে 100%। এটা দানাদার খাদ্য একটা গাভীর জন্যে 4 থেকে 4.5-5 কেজি পর্যন্ত দেই, এবং পর্যাপ্ত কাঁচা ঘাস দিই যখন সে দুধ দিবে। বিশেষ পরিমাণ কাঁচা ঘাস, কাঁচা ঘাস যদি সে দুধ দেয় 5 থেকে 7 লিটার দুধ দেয় তাহলে অবশ্যই 25 থেকে 30 কেজি খাওয়ানো উচিত। এবং যদি কাঁচা ঘাস খুব পর্যাপ্ত পরিমাণে আমরা দিতে পারি তাহলে দানাদার খাদ্য সেক্ষেত্রে 1 কেজি কমাই দিলেও কোনো সমস্যা হয় না, এবং গরুগুলো সুস্থ থাকে। এবং সবচেয়ে বড় কাঁচা ঘাসের বৈশিষ্ট্য হচ্ছে সঠিক সময়ে গরুটা আবার হিটে আসবে এবং কনসিভ করবে। আর যদি কাঁচা ঘাস না দেন তাহলে সেক্ষেত্রে একটা পর্যায়ে গিয়ে গরু কিন্তু আর হিটে আসবে না, তারপরে প্রোডাকশনে অনেক সমস্যা হবে, তারপরে আপনার কনসিভ করবে না, কনসিভ করলে বাচ্চা মানে আবর্ষণ হওয়ার সম্ভাবনা আছে অথবা দুধ কমে যাবে। সুতরাং কাঁচা ঘাসের আপনার মাস্ট, মানে গ্রিন ঘাসটা দিতেই হবে আপনাকে। জি, আপনার কাছে যে সাহিওয়াল জাতটা সবচেয়ে ভালো মনে হচ্ছে, যে ডেয়ারি খামার করলে এটাতে দুই দিক থেকে লাভ, বাচ্চা এবং হ্যাঁ মাংস দুটাতেই লাভ। তো রোগ ব্যবস্থাপনা যদি বলেন, এই গরুটার রোগ ব্যবস্থাপনা আসলে কীভাবে? সাইওয়ালের রোগ খুবই কম। কেন কম? কারণ এই একটা গরু যে মানে অতি তাপমাত্রাতেও টিকে থাকতে পারে। আপনি জানেন যে এখন তারা ঘাস খাইতেছে, এখন কিন্তু টেম্পারেচার 33-35 ডিগ্রি সেন্টিগ্রেড। তো সুতরাং তারা অনেকগুলো রোগ, যেমন উকুন, আঠালি, অন্তঃপরজীবী, বহির্পরজীবী, এই জাতীয় অনেক রোগ থেকে তারা কিন্তু রেজিস্ট্যান্ট বা প্রতিরোধ তারা এখানে হয় না, তাদের এই রোগগুলো হয় না। সুতরাং এই এই গরুগুলো আপনার যে কোনো ন্যাচারাল ক্লাইমেটিতে অর্থাৎ আবহাওয়াগত প্রতিকূল আবহাওয়াতেও পালন করা সম্ভব।
এই এই গরুগুলোকে পালন করা সম্ভব? আমাদের সেক্ষেত্রে টিকা দেওয়া টিকা দিতে হবে আপনাকে, কয়েকটা টিকা তো খুবই দরকার। একটা হচ্ছে খুরা রোগের টিকা দিতে হবে 6 মাস পর পর, আপনাকে গলা ফুল একটা আছে সেটা দিতে হবে, আবার ইয়াং বাছুর যেগুলো গ্রোয়িং বাছুর আছে তাদেরকে আপনার ব্ল্যাক কোয়ার্টার, সাধারণত যে বাচ্চা হঠাৎ করেই নষ্ট হয়ে গেল এই সমস্যাটা আসলে কেন হয়? বাচ্চাটা হঠাৎ করে নষ্ট হয়ে যাওয়ার কারণ হচ্ছে যে যেমন একটা রোগ আছে খুরা রোগ, তো আমরা বলি যে খুরা রোগের ক্ষেত্রে কিন্তু 100% বাছুর মারা যাবে। যদি 4 থেকে 5 মাস বয়সী বাচ্চার মার যদি খুরা রোগ হয় তাহলে সেই বাছুর বাঁচানো যায় না। তারপরে আরেকটা ক্ষেত্রে কিন্তু অ্যাবর্শন হতে পারে, অ্যাবর্শন হয় সাধারণত যদি আপনার শেষ সময়ে গর্ভ অবস্থার শেষ সময় যদি আপনি মানে এদেরকে মাঠে দেন, সেক্ষেত্রে যদি গরুতে যদি মারামারি হয় অথবা যদি কোনো কারণে বড় ধরনের আঘাত পায়, পড়ে যায়, পিছলে পড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় জোরে আঘাত লাগলে আমাদের কিন্তু বাছুর নষ্ট হয়ে যায় বা অ্যাবর্শন বলে যেটা। যে শুরু করেছে খামার শুরু করার পর বিশেষ পরিচর্যা এটা করতেই হবে, এরকম কিছু আছে? বিশেষ পরিচর্যা বলতে ডেয়ারি খামারে দুইটা, একটা হচ্ছে গর্ভবতীদের জন্য একটা পরিচর্যার বিষয়, একটা হচ্ছে যে বাছুরের জন্য পরিচর্যার বিষয়। যখনই একটা গরু গর্ভবতী হয় তখন তার খাদ্য, তখন তার নিরাপত্তা অধিক মাত্রায় তার প্রতি একটা যত্নশীল হতে হয়। বিশেষ করে যখন তার গর্ভবতী কাল 6 মাস ক্রস করে যাবে, 7 মাসে পড়বে, তখন তাকে খাবার কিন্তু অবশ্যই বৃদ্ধি করতে হবে এবং খাবারের সাথে কিছু ভিটামিন জাতীয় জিনিস অবশ্যই খাওয়াতে হবে। ডাই ক্যালসিয়াম ফসফেট বা যেটাকে বলা হয় ক্যালসিয়াম জাতীয় সমৃদ্ধ খাবার দিতে হবে, কাঁচা ঘাস দিতে হবে, নইলে কিন্তু পরবর্তীতে দুধ বৃদ্ধি হবে না। এটা হচ্ছে গর্ভবতীর ক্ষেত্রে। এবং গর্ভবতী গরুকে সময় মাঠে নেওয়া যাবে না, গর্ভবতী যেন কোনোভাবেই পিছলে না পড়ে অথবা কোনোভাবে যেন আঘাতপ্রাপ্ত না হয় সেটা একটা বিষয়। আর আমরা পরিচর্যা করতে বলি বাছুরের ক্ষেত্রে, যখন বাছুর হলো নবজাতক বাছুর হবে তখন তার নাভির মাধ্যমে কিছু সংক্রমণ হয়, সেক্ষেত্রে যদি নাভিটাকে আপনি জীবাণুনাশক দ্বারা যদি আপনি পরিষ্কার না রাখেন প্রথম 4 দিন তাহলে কিন্তু নেভাল ইল হবে, সেখানে আপনার বাছুর অনেক ক্ষেত্রে মারা যায়। আরেকটা বিষয় হচ্ছে যে পচা জিনিস অথবা খারাপ দুধ অথবা যে কোনোভাবেই হোক, কাপস কাউ যেটাকে বলা হয় যে সাদা উদারাময়, এক্ষেত্রে আমরা দেখছি যে এরকম রক্তামাশয় হয় বাছুরের ক্ষেত্রে এবং সাদা উদারাময় হওয়ার কারণে কিন্তু অনেক বাছুর মারা যায়। সেক্ষেত্রে প্রথম মাসটা বাছুরকে অবশ্যই খুবই যত্ন সহকারে খাওয়ানো উচিত এবং চোখে চোখে রাখা উচিত, এবং শাল দুধ যেন সে পর্যাপ্ত পরিমাণে খায়, নইলে কিন্তু বাছুরের মৃত্যু হার অনেক বাড়ে যাবে। এই জন্য বলি আমরা যে গর্ভবতীকালের শেষ পর্যায়ে এবং নবজাতক থেকে প্রথম 1 মাস বাছুরকে একটু অতিমাত্রায় পরিচর্যা করব, এটা আমি খামারিদের প্রতি আমার একটা বিশেষ অনুরোধ থাকবে। দর্শক, আজ আমরা এসেছি রাজশাহীর রাজাবাড়ি এলাকায় দুগ্ধ ও গবাদি উন্নয়ন খামারে। আমরা কথা বলছি এখানকার উপপরিচালক, এই খামারের উপপরিচালক আতিকুর রহমান ভাইয়ের সাথে। আমরা জানার চেষ্টা করছি যে গবাদি পশু আমরা কীভাবে পালন করব এবং ডেয়ারি খামার কীভাবে শুরু করব, মূলত ডেয়ারি খামার কীভাবে শুরু করব এই বিষয়ে আমরা কথা বলছি। বর্তমান যে পরিস্থিতি হয়েছে দেশে, এই পরিস্থিতিতে আসলে ডেয়ারি খামার কতটা লাভজনক এ বিষয়ে আমরা জানার চেষ্টা করব। বর্তমান পরিস্থিতিতে আসলে ডেয়ারি খামার কতটা লাভজনক? লাভজনক তো শতভাগ লাভজনক। আপনি জানেন যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও গত 10-12 বছর যাবৎ তারা দুধের শ্রেষ্ঠ, আমাদের দেশও সম্ভব। তবে তারপরও দুধের ডেয়ারি খামার করে কেউ লাভ মানে লস করেছে বা ক্ষতি হয়েছে আমি দেখিনি। তবে একটু জ্ঞানের অভাব থাকলে অনেক সময় কিছু খামারি বলে আমাদেরকে যে স্যার লাভ না, কিন্তু আসলে কেন একটু সম্ভব কিছু ধারণা থাকলে বা আমাদের সাথে একটু যোগাযোগের মাধ্যমে যদি কেউ লালন পালন করে গবাদি পশুতে কোনো লস নাই, সে গরু হোক, ছাগল হোক, ভেড়া হোক, মুরগি হোক, সুতরাং ডেয়ারি খামার এক কথায় বলবো অত্যন্ত লাভজনক একটা খামার, একটা লাভজনক একটা ব্যবসা। এই ডেয়ারি খামারকে লাভজনক করতে মূলত হাতে গোনা যদি পয়েন্ট আকারে বলা হয় যে এই কয়েকটি বিষয় হাতে যদি নজরে রাখা যায় যে ডেয়ারি খামার এই কয়েকটি কাজ করলেই মূলত লাভবান হওয়া যাবে, এরকম কোনো বিষয় আছে কি না? হ্যাঁ, ডেয়ারি খামারের প্রথম যে বিষয়টা আপনাকে সেটা হচ্ছে আপনার একটু ডেয়ারি খামার সম্পর্কে খাদ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্য ব্যবস্থাপনা, বাসস্থান ব্যবস্থাপনা এই সম্পর্কে একটু ধারণা আপনাকে নিতেই হবে, এবং স্বাস্থ্যসম্মত একটা বাসস্থান তো তৈরি করতেই হবে, যেগুলো হতেছে আপনার প্রি রিকুইজিট সেগুলো থাকতেই হবে। তারপরে যেটা করতে হবে, 1 নম্বর আমি বলি সেটা হতেছে যে আপনাকে ভালো একটা জাত বাছাই করতে হবে, যে জাতটা ভালো দুধ দেয়। এখন আমরা অনেক সময় বাজার থেকে অথবা হাট থেকে যদি গরু কিনি, যে গরুগুলোর পিডিগ্রি বা রেকর্ড আমাদের জানা হয় না, এবং আমরা গরু কেনার কতগুলো বৈশিষ্ট্য থাকে, গাভীর বৈশিষ্ট্য, বকনা বৈশিষ্ট্য, ভালো জাতের, সেগুলো যদি আমরা না জানি তাহলে আমরা ওই যে প্রথমেই আমরা ভুল করলাম। এখন খারাপ একটা জাত থেকে তো আমি ভালো দুধ পাবো কীভাবে? আমি যতই ভালো ব্যবস্থাপনা করি না কেন, ভালো জাত হতে হবে। তো ভালো একটা জাত আগে তৈরি হতে হবে,
সেক্ষেত্রে ভালো জাত নির্বাচন করতে হবে এবং গরু যারা চেনে তাদের মাধ্যমেই গরু কেনা উচিত। এবং আমি বলবো সরাসরি যে খামারে গরু দহন করা হয়, গরু লালন পালন করা হয়, রেকর্ড সংরক্ষণ করা হয়, সেখান থেকে আমরা গরু কিনব। বাজার থেকে বা হাট থেকে কিনলে আপনি ঠকবেন, এটাই আমরা মানে সন্দেহ থাকে। তারপরে হতেছে যে এই গরুকে অবশ্যই ডেয়ারি খামারের ক্ষেত্রে কাঁচা ঘাসটা আপনাকে, কাঁচা ঘাস যদি আপনি না দেন তাহলে গরুর নানাবিধ সমস্যা, প্রজনন সমস্যা, স্বাস্থ্যগত সমস্যা, দুধের সমস্যা হবে। সুতরাং একটা গরু পালতে গেলে প্রতিদিন যে পরিমাণ কাঁচা ঘাস সেটা আপনাকে ব্যবস্থা করতেই হবে। তারপরে যেগুলো করতে হবে সেগুলো হতেছে যে সেগুলো হ্যাঁ সেটা হচ্ছে আরেকটু ব্যাপার হচ্ছে লাভজনক করতে গেলে হ্যাঁ দুধের দাম থাকতে হবে। এখন যে এলাকাতে দুধের বাজার ব্যবস্থা বেশি ভালো না সেখানে তো আর দুধের খামার করা যাবে না, অথবা দুধের খামার করতে গেলে আপনাকে ভালো একটা চ্যানেলে বিপণন ব্যবস্থার সাথে সংযুক্ত হতে হবে। কারণ আমরা দেখছি যে 50 টাকার কমে প্রতি লিটার দুধ বিক্রি করা আসলে খামারিদের জন্য সাশ্রয় না। তো সেক্ষেত্রে যদি একটা খামারি প্রচুর কাঁচা ঘাসের ব্যবস্থা না করে শুধু দানাদার খাদ্যের উপর নির্ভরশীল হয়ে এই খামার করে তাহলে সে লাভবান হবে না। তো সুতরাং লাভজনক করতে গেলে তাকে অবশ্যই বাজারে বিপণনের সাথে সম্পৃক্ত হতে হবে এবং তাকে কাঁচা ঘাসের প্রচুর ব্যবস্থা করতে হবে এবং রোগ বালাই ব্যবস্থাপনা ভালো হতে হবে। হ্যাঁ, সেটা হচ্ছে যে মৃত্যু হার কমায় নিয়ে আসতে হবে। মৃত্যু হার কমাতে গেলে যেগুলো কতগুলো গুরুত্বপূর্ণ টিকা বছরে দিতে হয় সেগুলো তো অবশ্যই একটু দিতে হবে। এবং সর্বোপরি উপজেলা অথবা জেলা পর্যায়ে আমাদের যারা প্রাণী সম্পদ কর্মকর্তা আছে বা এর সাথে জড়িত সরকারি যে ভলান্টিয়ার আছে তাদের সাথে একটু সম্পর্ক রাখা ও তাদেরকে দিয়ে একটু মাঝে মাঝেই খামারটা পরিদর্শন করানো করতে পারলে সেক্ষেত্রে সে অবশ্যই লাভবান হবে। অসংখ্য ধন্যবাদ। এই খামারে দাঁড়িয়ে আছে এবং এটি একটি গোচারণ ভূমি। কথা বলছিলাম এখানকার উপপরিচালক আতিকুর রহমান ভাইয়ের সাথে এবং জানার চেষ্টা করলাম যে ডেয়ারি খামার কীভাবে শুরু করবে এবং কীভাবে লাভজনক করা যাবে। এই যে বর্তমান পর্যায়ে রয়েছে দুধের দাম কম বা অনেকেই বলছেন যে ডেয়ারি খামার আসলে লাভজনক করা যায় না, তো আমরা জানার চেষ্টা করলাম যে এখানকার উপপরিচালক যিনি আতিকুর রহমান ভাই বেশ কয়েকটি আমাদের পরামর্শ দিয়েছেন, ডেয়ারি খামারি ভাইরা যারা আছেন তারা বেশ উপকৃত হবেন বলে আশা করছি।